কানিজ দ্বীপে প্রশ্ন করেছেন, ওনার বেবির বয়স 8 বছর, ওর সবগুলো দাঁত পোকা, এখন নতুন দাঁতগুলোতে দাগ, কি করণীয়? ৮ বছর বয়সে দাঁতে সবগুলো দাঁতে পোকা হয়ে যেতে পারে। এখন যেহেতু আমরা দাঁতের ব্যাপারে অনেক বেশি অসচেতন আছি এখনো, এবং বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি অসচেতন, সুতরাং 8 বছর বয়স হয়ে গেলে নতুন দাঁত যেগুলো উঠছে সেগুলোতে যদি পোকা হয়ে যায় তাহলে তো অবশ্যই চিন্তার বিষয়। এটা আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে পরামর্শ নিতে হবে, এবং এই যেসব দুধ দাঁত যেগুলো বেশি পোকা হয়ে গেছে ওইটা ক্যারিস একটা দাঁত থেকে আর একটা দাঁতেও হয়ে যেতে পারে, ময়লা আটকায় থাকার কারণে বা অন্য সমস্যার কারণে একটা দাঁত থেকে আর একটা দাঁতেও ক্যারিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে যেসব দাঁতগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে যেসব দাঁতগুলো এখন ফেলে দিলে কোনো অসুবিধা নাই, আপনি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সেগুলো সরাসরি দেখায় এই দাঁতগুলো ফেলে দিতে পারেন। এবং যদি নতুন দাঁতের মধ্যে যদি কালো হয়ে থাকে, কালো বলতে যদি পানির আয়রন বা অন্য কিছু তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ক্যারিজ হয়ে গিয়ে থাকে তাহলে তো অবশ্যই চিন্তার বিষয়। সেক্ষেত্রে ক্যারিজ হয়ে গেলে অবশ্যই সেটা পরিষ্কার ফিলিং করাতে হবে, না হলে এটা দিনে দিনে আরো বেশি বৃদ্ধি পাবে। কিন্তু এটা যদি কি এমনি পানির আয়রন অন্য কিছু, ক্যারিজ তাহলে সরি, কি হয়, ক্যারিজ যে মানে দাঁতে পোকা লাগা যেটা বলা হয়, ক্যাভিটি যেটা, ক্যাভিটি জি ক্যাভিটি যদি হয়ে গিয়ে থাকে, ক্যাভিটি হলে তো দাঁতটা কালো হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ক্যাভিটি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে সেটা ফিলিং করতে হবে, কিন্তু যদি এমনি পানির আয়রন বা অন্য কোনো কারণে যদি দাঁতটা একটু কালো কালো দেখায় সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, সেটা পরিষ্কার করে ফেললে ঠিক হয়ে যাবে।